আশা করছি তোমরা সবাই খুব ভাবে পড়েছ শনিবারে ক্লাসটি দিয়েছিলাম দেখেছ কে কে শনিবারে ভিডিও ক্লাসটি দেখেছ কেও স্যার কোন টপিক এর উপর ছিল শনিবারে লাইভ ভিডিও ক্লাসটা দেখো নাই স্যার দেখেছি আচ্ছা যাই হোক আমরা আশা করব তোমরা সবাই অবশ্যই প্রতিদিনের পড়াটা প্রতিদিন দেখবা ঠিক আছে কারণ আমরা ধারাবাহিকভাবে পড়াচ্ছি ক্রিয়াপদ ক্রিয়ার কাল পড়ায়নি অবশ্যই সমাপিকা অসমাপিকা এবং যৌগিক ক্রিয়া এর প্রয়োগ এককর্তা কর্তা নিরপেক্ষ কর্তা এই যে অসমাপিকা ক্রিয়ার কর্তা রয়েছে এগুলো আমরা এর পূর্বে মনে হয় কখনো শুনো নাই প্রথম মনে হয় শুনছো যে অসমাপিকা ক্রিয়ার কর্তা দুই ধরনের তো আচ্ছা শুনেছি এখন বিষয় হচ্ছে এগুলো নিয়ে তোমাদেরকে জানতে হবে না হলে সমস্যা হবে এবং সমাপিকা ক্রিয়ার গঠন অসমাপিকা ক্রিয়ার গঠন যৌগিক ক্রিয়ার গঠন ভিন্ন এগুলো সম্পর্কেও তোমাদেরকে ধারণা দেয়া হয়েছে গত ক্লাসে আশা করছে তোমরা সবাই এই ক্লাসগুলো দেখে খুব ভালোভাবেই আয়ত্ত করতে পারবা আজকে আমরা আলোচনা করব ক্রিয়া বিভক্তি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ক্রিয়া বিভক্তি আসলে ক্রিয়া বিভক্তি ক্রিয়ামূল বা ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় আমরা যদি একটি বাক্য উদাহরণ দিই দেখো রহিম বই পড়ে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে পড়ে এই ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুইটি অংশ পাবো একটি হচ্ছে ক্রিয়ামূল আর একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি ক্রিয়ামূলের সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় তো এই ক্রিয়া বিভক্তিটি পরিবর্তনশীল আমরা গত ক্লাসে আলোচনা করেছি ক্রিয়া বিভক্তি পরিবর্তনশীল এটি যখন ক্রিয়াপদ নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসগুলোতে তখনও কিন্তু আলোচনা হয়েছে যে ক্রিয়া বিভক্তি পরিবর্তন হয় কি অনুসারে ক্রিয়া বিভক্তি পরিবর্তন হয় কে বলতে পারবে কাল ও পুরুষ হ্যাঁ কাল পুরুষ ভেদে ক্রিয়া বিভক্তি পরিবর্তন হয় আরেকটি ক্ষেত্রে ক্রিয়া বিভক্তি পরিবর্তন হয় সেটি হচ্ছে বাচ্চ বাচ্চ যদি পরিবর্তন হয় ক্রিয়া বিভক্তির পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি তাহলে কাল এবং পুরুষ ভেদে ক্রিয়া বিভক্তি পরিবর্তন হয় কাল এবং পুরুষ এটি প্রাধান্য দিই আমরা এই দুইটাতে কাল এবং পুরুষ ভেদে ক্রিয়া বিভক্তির আমরা লক্ষ্য করে থাকি হ্যাঁ কাল রয়েছে তিন ধরনের বর্তমান কাল কাল এবং ভবিষ্যৎ কাল তাই আমরা বর্তমান কাল নিয়ে যদি আলোচনা করি বর্তমান কালের মধ্যেও কিন্তু আবার প্রকার ভেদ আছে আছে না বর্তমান কাল কত প্রকার বর্তমান কাল বর্তমান কাল হচ্ছে চার ধরনের কি কি সাধারণ বর্তমান ঘটমান বর্তমান বর্তমান পুরা ঘটিত বর্তমান আর কিছু বর্তমান অনুজ্ঞা নিত্যবিত্ত নিত্যবিত্ত বর্তমান সাধারণ বর্তমানের মধ্যেই ঠিক আছে এখন আমরা একটি উদাহরণ দিয়েছি একটি ক্রিয়াপদ আমরা আলোচনা ঠিক আছে আমাদের মূল বিষয় আর পুরুষ রয়েছে পুরুষকে কয়টি ভাগে ভাগ করা হয় তিন ভাগে পুরুষ তিন ধরনের কি কি যে প্রথম পুরুষ মধ্যম পুরুষ আর হচ্ছে নাম পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর নাম পুরুষ আচ্ছা তাহলে উত্তম পুরুষ কোন প্রকার ভেদ নাই মধ্যম পুরুষের মধ্যে আবার প্রকার ভেদ আছে তাহলে উত্তম পুরুষ কি আমি মধ্যম পুরুষের তিনটি প্রকার ভেদ আছে একটি হচ্ছে তুমি একটি হচ্ছে আপনি আর একটি যে তুই আর নাম পুরুষের মধ্যে আছে নাম পুরুষ রয়েছে তিন ধরনের সম্ভ্রমাত্মক সাধারণ তিনি সে ও। আমরা যদি একটি কাল নিয়ে আলোচনা করে আমরা প্রথম যে বাক্যটি লিখেছিলাম সেই বাক্যটি হচ্ছে রহিম বই পড়ে তাহলে এখানে উত্তম পুরুষে যদি বলা হয় আমি বই কি হবে আমি বই পড়ি এখানে ভাগ করি তাহলে ও হতেও পারে আবার না দিলে চলে স্বরীয় দিলেও হয় তাহলে এখানে আমরা দুইটা পাচ্ছি একটা আর একটি ও আপনি বই পড়েন তাহলে পাচ্ছি এন তুই বই এখানে শূন্য কোন বিভক্তি নাই তিনি বই পড়েন হবে সে বই পড়ে এ হবে আর ও বই পড়ে এখানে এ হবে তাহলে আমরা দেখো বর্তমান সাধারণ বর্তমান কালের কিন্তু বিভক্তিটা দেখলাম সাধারণ বর্তমান কালে এই বিভক্তি চিহ্নগুলো পরিবর্তিত হচ্ছে পুরুষ এবং কাল অনুযায়ী এই ক্রিয়া বিভক্তির কাল একই আছে কিন্তু পুরুষের পার্থক্যের কারণে ক্রিয়া বিভক্তি সবগুলোই পরিবর্তন হয়ে যাচ্ছে তো এই যে ক্রিয়া বিভক্তিগুলো পরিবর্তিত হচ্ছে একটি ক্রিয়াপদকে ধরলে আমরা সব ক্রিয়া বিভক্তির বের করে নিতে পারবো এ কারণে আমরা অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল ডিটেল আলোচনা করব না এই যে একটি আলোচনা করেছি এই একটি আলোচনা থেকে আশা করি তোমরা সবাই এরকম একটি বাক্য দিয়ে ক্রিয়া বিভক্তির ব্যবহার শিখে নিবা ঠিক আছে আবার যদি ঘটমান বর্তমান কালে যায় আমি বই পড়ছি তাহলে এখানে ছ ছি হবে তুমি বই পড়ছ ছ হবে আপনি বই পড়ছেন ছেন হবে তুই বই পড়ছিস ইস হবে তারপর তিনি বই পড়ছেন এভাবে কিন্তু পরিবর্তন আমরা কিন্তু যখন চলমান দেখব তখন কিন্তু ঘটমান বর্তমান বুঝানো হয় তাহলে এই যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এই পরিবর্তনটা কাল পরিবর্তন হলে ক্রিয়া বিভক্তির পরিবর্তন হবে পুরুষ পরিবর্তন হলে ক্রিয়া বিভক্তির পরিবর্তন হবে তো এগুলো একটি বাক্য নিয়ে বা একটি ক্রিয়াপদ নিয়ে আলোচনা করলেই তোমরা খুব সহজেই কিন্তু এই বিভক্তিটা নির্ণয় করতে পারবে তো বাংলা ভাষায় যতগুলো ক্রিয়া বিভক্তি রয়েছে এই ক্রিয়া বিভক্তিগুলো একই ঠিক আছে কিন্তু আমাদের ক্রিয়াগত যে পার্থক্যটা রয়েছে এই ক্রিয়াগত পার্থক্যটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে তারপরে ক্রিয়া বিভক্তি যুক্ত হয় আমাদের প্রযোজক ক্রিয়ার একটি বিষয় আছে নাম সাধিত যে ধাতু রয়েছে এটার একটা বিষয় রয়েছে তো আমাদের প্রযোজক ক্রিয়া পদের ক্ষেত্রে আমরা যখন গঠন করি মূল ধাতুর সাথে বা ক্রিয়া মূলের সাথে হয় যেমন আমরা একটি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া কাকে বলে এই গত ক্লাসের আগের ক্লাসে পড়িয়েছি কেউ বলতে পারো প্রযোজক ক্রিয়া কাকে বলে বলো যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় সেটাই হচ্ছে হ্যাঁ যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় দেখো এখানে মা সরাসরি এই ক্রিয়াটি সম্পাদন করে না সম্পাদন করে শিশু কিন্তু মা শিশুকে পরিচালিত করে অর্থাৎ যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়ে সম্পাদিত হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া এখানে গঠনটা হচ্ছে ক্রিয়ামূল হচ্ছে দেখ তার সাথে আপত্তয় যুক্ত হয়েছে তারপরে ছেন বিভক্তি যুক্ত হয়েছে আমরা এই বিভক্তিটা পাবো কিন্তু এই আ বিভক্তিটা এই আপত্তয়টি কিন্তু শুধু প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে আমরা যুক্ত হতে দেখি নাম ধাতুর ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে আমরা আবিভক্তিটা যুক্ত করে তারপরে ক্রিয়াপদ গঠন করতে হয় তো বাংলা ভাষায় যতগুলো ক্রিয়াপদ রয়েছে এই ক্রিয়াপদ ভাগে ভাগ করা হয় কয়টি ভাগে বাংলা ভাষায় ব্যবহৃত ক্রিয়ামূলকে বিশটি ভাগে ভাগ করা হয় ক্রিয়ামূলগুলো মূলগুলো বিশটি ভাগে ভাগ করা হয় এই ক্রিয়ামূলের ভাগকে বলা হয় গুণ কি বলে গন বলে গণ তাহলে এখন একে গণ বলা হয় গণ শব্দ ধাতুর গন বলে ক্রিয়ামূলকে বলা হয় ধাতু এই কারণে একে বলা হয় ধাতুর গণ গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী কিন্তু ধাতুর গণ বলতে বোঝানো হয় ধাতুগুলোর বানানের ধরন অর্থাৎ ধাতুগুলো কিভাবে গঠিত এর বানান রীতি অনুসারে আমাদের ক্রিয়ামূলগুলোকে বারোটি গণে বা শ্রেণীতে ভাগ করা হয়েছে মানে ক্রিয়ামূলগুলোকে বারোটি গণে ভাগ করা হয়েছে যে গণটি ধরা হয়েছে তাকে বলা হয় আদিগণ যে গণটিকে মূল ধরে বাকি সব ক্রিয়ামূলগুলোকে মূলগুলোকে সেই গণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে বলা হয় আদিগণ তো এই ধাতুর গণ নির্ণয় করতে হলে আমাদেরকে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে একটি হচ্ছে ধাতুটি কয়টি অক্ষরে গঠিত ধাতুটি কয়টি অক্ষরে গঠিত আর দুই নম্বর বিষয় হচ্ছে যে ধাতুটির প্রথম ধ্বনির সাথে যুক্ত স্বরধনি ধ্বনিটি কি ধাতুটির প্রথম বর্ণের সাথে যুক্ত স্বরধ্বনিটি কি এই দুইটা বিষয় লক্ষ্য রাখলে আমরা ধাতুর গণ নির্ণয় করতে পারবো অর্থাৎ ধাতুগুলোর মধ্যে কি মিল থাকবে তা আমাদের যে বৃষ্টি গণ রয়েছে সবগুলো গণ নিয়ে আসলে আমরা আলোচনা করব না এর মধ্যে কিছু কিছু গণ নিয়ে আমরা আলোচনা তোমাদেরকে শিখিয়ে শিখিয়ে পদ্ধতি পদ্ধতি এই তোমরা পরবর্তীতে ধাতুর গণ খুব সহজে নির্ণয় করতে পারবে যদি প্রশ্ন আসে এটি কোন গণের অন্তর্ভুক্ত তাহলে কিন্তু পেয়ে যাবা আমাদের প্রথম যেটি বলা হয় একটা হচ্ছে দেখো ঘা একটি আদিগণ হচ্ছে খা উদাহরণ দিচ্ছে এর আগে একটি আছে কিন্তু খা আদিগণ এর অন্তর্ভুক্ত মানে এখানে দেখো এখানে একটা বর্ণ আছে আর একটি স্বরধ্বনি যুক্ত আছে তাহলে যদি বলা হয় যা তাহলে খা এর অন্তর্ভুক্ত হচ্ছে যা এখানে একটি বর্ণ আর একটি স্বরধ্বনি যুক্ত আছে তারপরে পা এই আদিগণের অন্তর্ভুক্ত হবে ঠিক আছে এরপরে আদিগণ হচ্ছে কর আমি সবগুলো পড়াচ্ছি না একটু যে একটি গঠিত বা অক্ষর নিয়ে দেখো দুইটা বর্ণ আছে এখন আদিগণের অন্তর্ভুক্ত হচ্ছে এখানে যদি আমরা পড়ি পর এখানেও দুইটা বর্ণ আছে কোন স্বরধ্বনি যুক্ত নাই মিল আছে একইভাবে ধর মিল রয়েছে এরকম মিল থাকবে অর্থাৎ আদিগণের সাথে ধাতুগুলোর বা ক্রিয়া মূলগুলোর মিল থাকবে যখন মিল থাকবে সেটি কিন্তু এই আদিগণের অন্তর্ভুক্ত হবে আবার একটি ব্যতিক্রমে আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে উঠ আদিগণ এই উঠ আদিগণের ক্ষেত্রে দেখো এখানে দুইটা বর্ণ আছে প্রথমটা হচ্ছে রসউ যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে এই রস্য উটি কার হিসাবে যুক্ত হয় তাও সেটি এই উঠ আদিগণের অন্তর্ভুক্ত হবে উদাহরণ দিতে পারি আমরা ফুট এখানে কিন্তু দেখো এখানে ফ আছে তারপর রস্য আছে এখানে উ যুক্ত থাকলেও এটি কিন্তু যেখানে দুইটা দুইটা বর্ণ এখানেও কিন্তু অক্ষর রয়েছে এখানে উঠ কিন্তু এখানে স্বরবর্ণ যুক্ত আছে এখানে আদিগণের সাথে স্বরবর্ণটি পূর্ণ বর্ণ হিসাবে যুক্ত রয়েছে এইভাবে আমরা এটি আদিগণের অন্তর্ভুক্ত হয়ে যাবে বোঝা গেছে তারপর শুন তারপর উঠ আমরা বলেছি ফুট তারপর খুঁজ ডুব এগুলো সবই এই উঠ আদিগণের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি আরেকটি ধাতু একাধিক ধাতু দেখো বিগড় আমরা কোন ধাতু বলেছি বিগ আমরা যদি আদিগণ বলা হয় বিগড়া এটা আদিগণ এই আদিগণের অন্তর্ভুক্ত যে ধাতু সিটকা ছিটকা সেটা এখানে মিল দেখো এখানে একটা রসই আছে এখানে রসই আছে এখানে তিনটা বর্ণ আছে এখানেও তিনটা বর্ণ আছে এখানে শেষে সরিয়া যুক্ত আছে এখানেও শেষে সরিয়া যুক্ত রয়েছে অর্থাৎ এখানে তিনটা বর্ণ দুই পাশে যুক্ত আছে এখানেও তিনটা বর্ণ আছে দুই পাশে স্বরধ্বনি যুক্ত রয়েছে এভাবে আমাদের তোমাদের প্রশ্ন আসতে পারে যে তোমরা কোনটি আমরা একটি প্রশ্ন করে দেখছি তোমরা কতটুকু বুঝতে পেরেছো এটা বুঝলেই আমরা বুঝতে পারবো ঠিক আছে আগে প্রথমে তোমাদের আমরা একটা ধাতু লিখি ঠিক আছে তারপরে তোমাদেরকে প্রশ্ন করব সে অনুযায়ী তোমরা উত্তর দিবা এখানে একটি ধাতুর ধাতু লিখেছি বা ক্রিয়া মূল লিখে চারটা গণ লিখেছি এখন বলো তো এখানে চারটি ধাতু আছে কোনটার অন্তর্ভুক্ত হবে উল্টা উল্টা এই উল্টা আদিগণের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো সঠিক হতে হচ্ছে উল্টা কারণ এখানে তিনটা বর্ণ আছে এখানে তিনটা বর্ণ আছে শেষে আকার আছে এখানে প্রথম রস্যও আছে এখানে প্রথমে রস্যও রয়েছে তো এভাবে আমরা যদি একটু মিলিয়ে দেখি তাহলে আমাদের ধাতুর আদিগণ নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে শুধু মনে রাখতে হবে বাংলা ভাষায় যত ধাতু ব্যবহৃত হয় বা ক্রিয়ামূল ব্যবহৃত হয় সেগুলোকে বৃষ্টি গণে ভাগ করা হয়েছে গণ বলতে বোঝানো হয় শ্রেণী কিন্তু ধাতুর গণ বলতে বোঝানো হয় ধাতুগুলোর বানানের ধরন আর ক্রিয়া বিভক্তি তো তোমাদের আলোচনা করেছে আশা করি আর তোমাদেরকে ভেঙে ভেঙে আলোচনা করার প্রয়োজন নেই প্রযোজক ধাতু নিয়ে তোমরা আলোচনা করেছে আশা করি সবাই বুঝতে তো আমাদের বাংলা ভাষায় এমন কতগুলো ধাতু রয়েছে যে ধাতুগুলো ক্রিয়ারূপ পাওয়া যায় না সবকালের ক্রিয়ারূপ পাওয়া যায় না এই ধাতুগুলোকে বলা হয় অসম্পূর্ণ ধাতু এই ধাতুগুলোকে বলা হয় অসম্পূর্ণ ধাতু বাংলা ভাষা এরকম অসম্পূর্ণ ধাতু রয়েছে পাঁচটি একটা হচ্ছে আ আচ বট না থাক এই পাঁচটি ধাতু ধাতু বা ক্রিয়ামূল এর সব কালের ক্রিয়া বিভক্তি পদের রূপ পাওয়া যায় না এই কারণে এদেরকে বলা হয় অসম্পূর্ণ ধাতু প্রশ্ন আসে নিচের কোনটি অসম্পূর্ণ ধাতু এগুলো তোমাদেরকে একটু জেনে রাখতে বাংলা ভাষায় অসম্পূর্ণ ধাতু রয়েছে পাঁচটি আ মেন বই আছে এটা কি মেন বই আছে হ্যাঁ মূল বই থেকে তো পড়াচ্ছে একশো চুয়াল্লিশ পৃষ্ঠ একবার শেষের আলোচনায় আছে আমরা তো ক্রিয়া বিভক্তি তোমার কাল ভিত্তিক আলোচনা আছে উদাহরণ দিয়ে আলোচনা করা আছে অত উদাহরণ দিয়ে আমি যে আলোচনা করেছি একটার মধ্যে ওখানে ক্রিয়াপদ ধরে 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 আলোচনা করা আছে ওগুলো সব একই একটা ক্রিয়াপদ ধরে আলোচনা করলে সব ক্রিয়াপদের বিভক্তিগুলো বেরিয়ে যাবে বুঝেছ তো এই হচ্ছে আমাদের আজকের ক্রিয়া বিভক্তি সংক্রান্ত আলোচনা আশা করি তোমার সবাই পড়েছ বা শিখেছো কারো প্রশ্ন থাকলে বলতে পারো এখান থেকে আছে প্রশ্ন আচ্ছা আমরা আজকে আর একটা বিষয় নিয়ে তোমাদের আমাদের যে নতুন শিডিউল দেওয়া হয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিয়েছি যে তোমরা অনেকে পরীক্ষা দিচ্ছ তারপরে তোমার সময় সুযোগ পেলে অবশ্যই এই ক্লাসে এই স্কুলে এসে এগুলো নিয়ে যাবা ঠিক আছে আমাদের আজকে একটি ভাব সম্প্রসারণ আছে সেই ভাব সম্প্রসারণটি হচ্ছে উনিশ নম্বর ভাব সম্প্রসারণ দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য একটু বুঝিয়ে দেওয়ার জন্য মূলত এটি আমরা লিখেছি যে তোমাদেরকে একটু বুঝিয়ে দিলে তোমরা বাসায় খুব ভালোভাবে পড়ে নিতে পারবে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য আগে আমাদের শব্দগুলো সম্পর্কে জানতে হবে ক্লিয়ার ধারণা থাকলে আমরা খুব সহজেই কিন্তু এটি বুঝতে পারবো মানে হচ্ছে খারাপ লোক দুর সমান সমান দুর্য এটিকে বিশ্লেষণ করলে আমরা জানি দুঃ এই যে ক্রিয়াপটটি আমরা ইয়া সরি উপসর্গটি ব্যবহার করি এটি খারাপ মন্দ বা নিকৃষ্ট বাজে অর্থে ব্যবহার করা হয় দুর্জন মানে খারাপ লোক বিদ্যার মানুষের যে বিদ্যা অর্জন করেছে পরিত্য মানে কি করা করা যাকে উচিত দুর্জন বিদ্যা যে ব্যক্তি বিদ্যা অর্জন করেছে নিজের জ্ঞান অর্জন করেছে কিন্তু তার চরিত্র ভালো নয় সে দুর্জন খারাপ প্রকৃতির লোক দুষ্ট প্রকৃতির লোক যার মধ্যে নীতি নৈতিকতা নেই সে যতই বিদ্যা অর্জন করুক তার সঙ্গ পরিত্যাগ করাই উচিত অর্থাৎ সে বিদ্যান হলেও তার সংস্পর্শে যাওয়া আমাদের জন্য উচিত নয় কারণ তার সংস্পর্শে গেলে আমাদের জীবনটি নষ্ট হয়ে যেতে পারে দুর্যোগ মানে হচ্ছে দুষ্ট প্রকৃতির লোক খারাপ প্রকৃতির লোক এ ধরনের মানুষ বিদ্যান হলেও অবশ্যই পরিতার্য দুষ্ট লোক দেশ এবং জাতির জন্য যেমন সমাজ দেশ জাতির জন্য যেমন শত্রু বিদ্যান হলেও লোকের তাকে ঘৃণাই করবে আমরা জানি যে বিষধর সাপের মাথায় মনি মনি থাকে। সম্পদ আমরা জানি কোনোদিন মহামূল্যবানি স্যার সত্যিকারে কোনো দিন দেখেনি বাস্তব বা রূপ কথায় আমরা পড়েছি মহামূল্যবান সম্পদ মনি যা যে প্রাপ্ত হয় সে সব ধরনের সুখ লাভ করে মনি সংস্পর্শে লোহা তারপরে তামা এগুলো কাঁসা পিতল সব শোনা হয়ে যায় এগুলো বহু পড়েছে বহু শুনেছি এরকম গল্প তাহলে বোঝা যাচ্ছে এমন একটি পদার্থ যা মানুষ পেলে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে একইভাবে বিদ্যাও কিন্তু তাই কোন মানুষ যদি বিদ্যা অর্জন করে কারণ বিদ্যা মানুষের অমূল্য সম্পদ অনেক পরিশ্রম এবং অধ্যয়ন করেই মানুষকে বিদ্যা অর্জন করতে হয় যে মানুষ প্রকৃত বিদ্যা অর্জন করতে পারে সে তার জীবনটাকে সুখে ভরিয়ে তুলতে পারে সে জীবন সুখ সমৃদ্ধি লাভ করে এবং দেশ জাতি সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে কিন্তু এই মহামূল্যবান বিদ্যা অর্জন করতে গিয়ে কোনো দুর্জন বা খারাপ ব্যক্তির কাছে যাওয়া উচিত আমরা যেমন সাপ ইয়া যতই মহামূল্যবান হোক না কেন মনি ওই মনি লাভের জন্য আমরা কখনো বিষোধর সাপের কাছে যাই না কেন যাই না যে বিশদ সাপের কাছে গেলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে আমার মৃত্যু অবধারিত সাপের ছোবলে আমার জীবন নাশ হয়ে যাবে অতএব মহা যতই মূল্যবান হোক না কেন মনি তা আমার লাভ করার দরকার নেই বিদ্যা অনেক মূল্যবান অনেক পরিশ্রম করে কষ্ট করে ত্যাগ স্বীকার করে অধ্যয়ন করে অধ্যবসায় করে মানুষকে বিদ্যা অর্জন করতে হয় এবং বিদ্যার সংস্পর্শে মানুষ পরিবর্তন হয় কিন্তু বিদ্যা অর্জনের জন্য কখনোই দুরজন লোকের কাছে গমন করা উচিত নয় কারণ দুর্জন লোকের কাছে গমন করলে আমার বিদ্যা অর্জন করার পরিবর্তে আমার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে আমি কখনোই ভালো মানুষ রূপে প্রতিষ্ঠিত হতে পারব না কারণ দুর্জন লোকের পক্ষে যে কোনো ধরনের কাজ করায় সম্ভব নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সে যে কোনো ধরনের কাজ করতে পারে এবং তার সংস্পর্শে যে যাবে তার জীবনটাও কিন্তু সেই খারাপ পথের দিকে পরিচালিত হবে অতএব তার কাছ থেকে কখনো ভালো জিনিস পাওয়ার আশা করা বোকামি হবে কারণ সে যেমন খারাপ তার শিষ্যদেরকে বা ছাত্রদেরকে সে কিন্তু খারাপ পথেই পরিচালিত করবে কখনো শুভ জ্ঞান দিয়ে ভালো বুদ্ধি দিয়ে বা পরামর্শ দিয়ে সে বিদ্যা অর্জনের জন্য সহযোগিতা করবে না তাহলে বোঝা যাচ্ছে যদি মানুষের সংস্পর্শে গিয়ে মানুষের জীবন নষ্ট হয়ে যায় চরিত্র নষ্ট হয়ে যায় নীতি নৈতিকতা হারিয়ে যায় সে যতই সে বিদ্যা অর্জন করুক বা যতই সে নিজেকে বিদ্যানে পরিণত করুক দুর্জন ব্যক্তি বা খারাপ ব্যক্তির কাছে কখনোই যাব না বিদ্যা অর্জন করার জন্য আর মানুষের জীবনের মূল্যবান সম্পদ হচ্ছে চরিত্র যে মানুষের চরিত্র একবার নষ্ট হয়ে যায় শত চেষ্টা করে সে মানুষের কাছ থেকে কখনোই ভালো সম্মান মর্যাদা অর্জন করতে পারবে না কারণ চরিত্র একবার নষ্ট হয়ে গেলে তা কখনো আর ফিরে পাওয়া যায় না তুমি সারা জীবন সত্য কথা বলে এসেছো মানুষের কাছে বিশ্বাস অর্জন করেছো কিন্তু একটি মিথ্যা কথা বলে যদি কোনো মানুষের বিশ্বাস তুমি ভঙ্গ করো তাহলে পরবর্তীতে আর যতই চেষ্টা করো ওই মানুষের বিশ্বাস অর্জন করতে তুমি পারবে না এভাবে কিন্তু আমরা বুঝি যে চরিত্র মানুষের মূল্যবান সম্পদ বিজ্ঞান ব্যক্তি চরিত্র হলে সে অমানুষে পরিণত হয় তাই কখনোই শিক্ষা লাভের উদ্দেশ্যে এই সংস্পর্শে যাওয়া উচিত নয় আশা করি আলোচনা বুঝতে পেরেছ কারো কোনো প্রশ্ন আছে না স্যার আচ্ছা তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি